हेलो फ्रेंड आर एम साइलेंट गेमिंग तुम्हें स्वागत। तो चैने नतून और एक वीडियो नहीं हाजिर हो गलम। तो आज के वीडियो क्योंकि होते चले बांग्लादेशी गेम एनिहिलेशन नहीं। तो आज के वीडियो से तुम्हारा जानते परवा जो एनिहिलेशन गेम 22 तारीख रिलीज हो देखते पार्बा की इवेंट थकते चले इवेंटगुलो क्या निबल सब जानते पर जानते पर एनिहिलेशन गेम 22 तारीखे रिलीज हार पर हमें जिरो सीजने ये गेमर मध्य कयटा कैरेक्टर देखते पब ए कयटा कैरेक्टर फ्रीते पा और कयटा कैरेक्टर टाक इनवेस्ट करते हैं। एनिहिलेशन गेमे कि एलर्ट पास थको जो थे एगुलो देखते केमन और एगुलो क्यों नीते परब ए फ्री फायर गेमे डायमंडर बनीमय विभिन्न किस क्या थी एनिहिलेशन गेमे डायमंड हाँ अवश्य थको क्योंकि नाम थको तर कयन एखे कयन थको कयन कोथा थे कब और क्यों कब आज के वीडियोते से जानते पर। तो आज के वीडियो क्योंकि असम्भव सुंदर होते चले आज के वीडियो क्योंकि कोनो रकम स्किप करार मत ना और जो तुम स्किप कर फेला तुम तो जो वीडियो मूर्ति हिसाब हम तुम मिस कर फेले और तुम जी आरएम साइलेंट गेमिंग नतून एक सदस्य थको तो करसो एनिहिलेशन मोबाइल सकल अपडेट न्यूज सवार आगे पे एखी चैनल के सबसक्राइब कर सेना दिले सैनिक हो जाए बेल आइकन अल करते क्योंकि एकदम भूले जाओ ना कारण मन रखे जखनी तुम चैनल के सबसक्राइब कर आइकनि अल कर रखे तक ही चैनल को वीडियो तुम्हारे मिस होना। तो बेशी कथा ना बाड़े चलो छोट्ट एक इंटर शुरू करा जाक आज के वीडियोर मूल पर्व। इंटर शेषे आबार किन्तु तुम्हारे माझे हाजिर हो गलम। तो एखन तुम्हारे आमि जानिये दे 22 तारीखे गेम रिलीज होले गेमर भितरे आमरा कि कि इवेंट देखते पाबो। तो 22 तारीखे गेम रिलीज होवार पर परे किन्तु आमरा जेटा देखते पाबो सेटा होलो आमरा किन्तु एकटा लाल सबुजेर एकटा ड्रेस देखते पाबो जा तोमरा एखन बिरते देखते पाच्छो आर ताछाड़ा किन्तु आमरा 22 तारीखे पेज एकटा ভেক্টর স্কিন যেখান থেকে তুমি যে কোনো একটা সোর্স করে নিতে পারবে। তো এখান থেকে আমি কিন্তু সর্বফার্স্ট টাই নেব তুমি কোনটা নেবে তোমার ডিসিশন। তো এখানে কিন্তু আরো তিনটা এখানে AK-47 স্কিন দেখতে পাচ্ছ এখান থেকে তুমি যে কোন একটা চুজ করে নিতে পারবা। তো আমি কিন্তু এখানতে মাসখানটাই নেব তুমি কোনটা নেবে তোমার ইচ্ছা। তো এগুলো সবগুলো ইভেন্ট কিন্তু আমাদের 16 ডিসেম্বর মানে বিজয় দিবস উপলক্ষে কিন্তু তৈরি করা হয়েছে। তো মারিয়া কিন্তু একদম রেডি বিজয় দিবস উদযাপনের জন্য তোমরা রেডি থেকে 22 তারিখে গেমটা রিলিজ হওয়ার পর আসা যাক ক্যারেক্টারের বিষয়ে। জিরো সিজনে আমরা মোট কয়টা ক্যারেক্টার দেখতে পারবো আর কয়টা ক্যারেক্টার আমরা ফ্রি পাবো। আমরা জিরো সিজনে কিন্তু মোট 4টা ক্যারেক্টার দেখতে পারবো যেমন মারিয়া রহমান বিটিক্স ইভ মেজর জেইন ডিমেন অস্কার। তো এখান থেকে কিন্তু আমরা যে কোনো দুইটা ক্যারেক্টার ফ্রিতে পাবো আর দুইটা ক্যারেক্টার কিন্তু আমাদের টাকা ইনভেস্ট করে কিনতে হবে। তো এখান থেকে আমরা কোন দুইটা ক্যারেক্টার ফ্রিতে পাবো আর কোন দুইটা ক্যারেক্টার আমাদের টাকা ইনভেস্ট করে কিনতে হবে আমাদের এটা মনে হচ্ছে এখান থেকে আমরা মারিয়া রহমান আর মেজর জেইন এই দুইটা ক্যারেক্টারকে আমরা ফ্রিতে পাবো কারণ মারিয়া রহমান আর মেজর জেইন হচ্ছে আমাদের বাংলাদেশী ক্যারেক্টার আর বাকি যে দুইটা ক্যারেক্টার আছে যেমন বিটিক্স ইভি এবং ডিমিন অস্কার এটা বাইরে দেশ থেকে আনা হয়েছে। তো বেসিক্যালি এখানে বোঝা যাচ্ছে মারিয়া রহমান আর মেজর জেইন এই দুইটাকে পাবো। ক্যারেক্টারের বিষয়ে যে প্রশ্নটা বেশি থাকে সেটা হলো আমরা গেমের ভিতরে সালমান শাহ ক্যারেক্টারকে কবে দেখতে পারবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পোস্ট অফে লেখা হয়েছে সিজন 1 অ্যানিহিলেটর জয়েনিং দ্য গেম মানে এখানে সিজন 1 থেকে আমরা কিন্তু সালমান শাহ ক্যারেক্টার আর আকিল আহমেদ এই দুইটা ক্যারেক্টার কিন্তু দেখতে পারবো তারা কিন্তু আমাদের সিজন 1 থেকে গেমে যুক্ত হচ্ছে। অ্যানিহিলেশন অফিশিয়াল গ্রুপে কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে একটা পোস্ট করা হয়েছে ওই পোস্টের ভিতরে কিন্তু একটা পিকচার রয়েছে ওই পিকচারের বিশেষত্বটা কি। তো ওখানে কিন্তু তোমরা 4টা অপশন দেখতে পাচ্ছ আর ওখানে কিন্তু তারিখও দেওয়া আছে। তো প্রথমে যেটা দেওয়া আছে যে 22/12/2021 ওখানে লেখা আছে বিজয় ইভেন্ট গেম লঞ্চ উইথ বিজয় ইভেন্ট গেম উইল বি ওনলি স্লো মোড ফর দিস ইভেন্ট। এখানে বলা হয়েছে যে বিজয় ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের গেমটা লঞ্চ হচ্ছে ইভেন্টের জন্য শুধু একটা মাত্র মোড় আমরা দেখতে পারবো। দুই নম্বর যেটা দেওয়া আছে যে 30/12/2021 সিজন 0 গেম সিজন উইল বি স্টার্টেড ফ্রম হিয়ার উইথ সো বেটার ফার্স্ট ইভেন্ট। তো এখানে কিন্তু বলা হয়েছে যে সিজন 0 এখান থেকে শুরু হবে সিজন 0 শুরু হবে কিন্তু বেটার পাস একটা ইভেন্টের মাধ্যমে। পাসের ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের কি এই অ্যানিহিলেশন গেমে কোনো পাস থাকবে কিনা। হ্যাঁ অবশ্যই থাকবে আমাদের অ্যানিহিলেশন গেমে কিন্তু পাস থাকবে। আমাদের অ্যানিহিলেশন গেমে তিন ধরনের পাস থাকতে পারে একটা ফ্রি পাস আর একটা নর্মাল আর একটা প্রিমিয়ার। নর্মাল পাসের প্রাইস প্রিমিয়ার প্রাইসের থেকে কম হবে যদিও এটা ফাইনাল করা হয়নি এটা শিওর হবে সিজন 1/2 থেকে। তিন নাম্বার 3/1/2022 দ্য প্যারাডক্স গেম স্টোরি মোর উইল বি স্টার্টেড ফ্রম হিয়ার এভরিওয়ান উইল পার্টিসিপেট দিস ইভেন্ট অ্যান্ড জয়েন দ্য অ্যাডভেঞ্চার অফ আওয়ার অ্যানিহিলেটর।
আমরা কিন্তু সবাই জানি আমাদের অ্যানিহিলেশন গেমের কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা ভাবে কিন্তু স্টোরি দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু এই স্টোরিটা শুরু হবে এবং সবাই এই ইভেন্টে অংশগ্রহণ করবে, আমাদের অ্যানিহিলেটরদের এই দুঃসাহসিক কাজে যোগ দেওয়া হবে। 4 নম্বর, 11/1/2022 ইভেন্ট এপিসোড সিজন 0 উইল বিগিনিং ওয়ান্স এপিসোড ওয়ান্স এ উইক অ্যান্ড ইন্ট্রোডিউস নিউ ক্যারেক্টার অ্যান্ড স্টাইলিশ। তো এখানে কিন্তু বলা হয়েছে যে ইভেন্ট পর্ব সিজন 0 সপ্তাহে একবার একটি এপিসোড নিয়ে আসবে এবং নতুন চরিত্র ও কাহিনীর সাথে পরিচয় করিয়ে দেবে। তো এখন আসে কয়েনের ব্যাপারে, ফ্রি ফায়ার গেমে যেমন আমরা ডায়মন্ডের বিনিময়ে অনেক কিছু নিতে পারি, তেমনি আমাদের অ্যানিহিলেশন গেমে কিন্তু আমরা কয়েনের মাধ্যমে অনেক কিছু নিতে পারবো। তো এই কয়েনটা আমরা কীভাবে নেবো এবং কত কয়েনের কত দাম হবে এটা তোমাদেরকে আমি জানিয়ে দিই। তো কয়েনটা যদি নিতে চাই তাহলে আমরা কিন্তু দুইভাবে কয়েন নিতে পারবো, এক গেম থেকে কিন্তু আমরা সরাসরি গুগল প্লে সিস্টেম ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু আমরা নিতে পারবো, আর একটা অ্যানিহিলেশন অফিসিয়াল থেকে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে ক্লাসি স্টোর, আমরা কিন্তু সেখান থেকেও বিকাশের মাধ্যমে কয়েন ক্রয় করতে পারবো। এখন আসা যায় কত কয়েনের কত দাম হবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ 500 কয়েনের দাম মাত্র 49 টাকা, 1000 কয়েনের দাম হলো 79 টাকা, 2000 কয়েনের দাম হলো 139 টাকা, 3000 কয়েনের দাম হলো 349 টাকা। এই কয়েনগুলোর মূল্য কিন্তু সিজন 1-এর আগ পর্যন্ত ব্যাট সহ দেওয়া আছে, সিজন 1-এর পরে এই কয়েনের মূল্য পরিবর্তন হতে পারে। তো ক্লাসি স্টোরি লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারো। আর অ্যানিহিলেশন গেম কিন্তু আমি ফেসবুক পেজে লাইভে খেলবো, তোমরা যদি আমার সাথে খেলতে চাও ডিসক্রিপশনে থাকে ফেসবুক পেজের লিঙ্কে ঢুকে ফেসবুক পেজে একটা ফলো করে রাখতে পারো, যাতে তোমরা অ্যানিহিলেশন গেম আমার সাথে খেলতে পারো। তুমি যদি আমাদের আরএম সাইলেন্ট গেমিং এর নতুন একজন সদস্য হয়ে থাকো তাহলে কী করছো, অ্যানিহিলেশন মোবাইলের সকল আপডেট নিউজ সবার আগে পেতে এখনই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের সেনাদের সৈনিক হয়ে যাও, আর বেল আইকন অন করতে কিন্তু একদমই ভুলে যাও না। কারণ মনে রাখবে যখনই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে তখনই এই চ্যানেলের কোনো ভিডিও তোমার থেকে মিস হবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।